এইজন্য বলি তিনটি কাজ কখনো করবেন না। তিনটি কাজ যদি করেন তাহলে আপনাকে জিনে ধরবে, ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। তিনটি কাজ কখনোই করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগির জন্য। অনেকে তো জিন জাতিকে অস্বীকার করে, বলে জিন বলতে কিছুই নাই, যারা এ কথা বলে এদের ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের ব্যাপারে একটা সূরাই নাজিল করেছেন, ওই সূরার নামও জিন, সুবহানাল্লাহ। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা। জিনদের এক দল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন আর বললেন, আমরা এমন এক কোরআন শ্রবণ করেছি, আশ্চর্য কোরআন, যা ইতিপূর্বে কোনোদিন শ্রবণ করি নাই, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগির জন্যে। তবে সাবধান, জিনদের থেকে সাবধান। মানুষ যেমন খারাপ আছে, জিনদের মধ্যেও কিন্তু খারাপ আছে। মানুষের মধ্যে যেমন ভালো আছে, জিনদের মধ্যে এমন ভালো আছে। এই জন্য কখনো তিনটি কাজ করবেন না। তিনটি কাজ করলে কিন্তু আপনাকে জিনে ধরবে এবং মারাত্মক বিপদে পড়বেন। এক নম্বর, যখন টয়লেটে ঢুকবেন দোয়া পড়বেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনেরা তিনটি জায়গার মধ্যে থাকে, এর মধ্যে একটি জায়গা হলো টয়লেট, যেখানে ময়লা আবর্জনা নর্দমা থাকে, যেখানে মানুষ পায়খানা এবং প্রস্রাব করে, ওই নর্দমার মধ্যে জিন থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা টয়লেটে ঢুকবা তখন তোমরা দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইত, আল্লাহর কাছে খবিস জিন থেকে পানা চাও। কারণ জিনেরা টয়লেটে থাকে, যদি আপনি দোয়া পড়ে টয়লেটে ঢুকেন তাহলে আপনার ক্ষতি করতে পারবে না, আর যদি আপনি দোয়া না পড়ে যান হয়তো তারা আপনাকে আক্রমণ করতে পারে, আপনার ক্ষতি করতে পারে। এই জন্য টয়লেটে যখন ঢুকবেন অবশ্যই এই দোয়া পড়ে ঢুকবেন। দুই নম্বর, গর্তে কখনো প্রস্রাব করবেন না। অনেকে যখন প্রস্রাব করে রাস্তাঘাটে গর্ত দেখলে গর্তের মধ্যে প্রস্রাব করে, গর্তের মধ্যে প্রস্রাব করলে এক নম্বর গুনাহ হয়, এর ভিতরে প্রাণী থাকতে পারে, পিপিলিকা থাকতে পারে, বিভিন্ন প্রাণী থাকতে পারে, এদের উপরে প্রস্রাব পড়লে এরা কষ্ট পায়, এরা বদদোয়া দেয়। দুই নম্বর, গর্তের মধ্যে অধিকাংশ সময় জিনেরা বসবাস করে। এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা গর্তে প্রস্রাব করবে না। একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন মসজিদে নববীর মধ্যে, হঠাৎ করে দেখা যায় বিশাল বড় একটা সাপ ঢুকতেছে। সাপকে দেখে সাহাবীরা লাঠি ছোটা নিয়ে প্রস্তুত মারবার জন্য, কারণ সাপ দেখলে তো আমরা মারতে চাই। সাপকে মারতে চাইলেন, রাসূল বললেন, থামো, তাকে মারো না, আসতে দাও। কারণ রাসূল তো আমাদের মতো ছিলেন না, কারণ রাসূলকে আল্লাহ পাক অনেক ইলম দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন, বিশ্বনবী দেখিয়ে চিনতে পেরেছে, আসতে দাও, সে তোমাদেরকে ধ্বংসন করবে না, রাস্তা করে দাও। রাস্তা করে দেওয়া হলো, সাপটি আসতে আসতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিলেন, কানে কানে কেই যেন বললেন, বলে চলে গেল। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা দেখেছো সাপ, কিন্তু সে সাপ নয়, সে তোমাদের ভাই জিন। ও সাহাবীরা সাবধান, তোমরা সাবধান, সাপ আমাকে বলে গেছে বিশ্বনবী। ওগর নবীজি, আপনার সাহাবীদেরকে সাবধান করবেন, তারা যেন গর্তের মধ্যে প্রস্রাব না করে, কারণ আমরা কখনো কখনো গর্তে বসবাস করি। ওগর নবীজি, জিনদের মধ্যে অনেক আছে খারাপ, আবার অনেক আছে ভালো। যদি খারাপ জিন পড়ে যায় তাহলে কিন্তু আপনার সাহাবীদেরকে কষ্ট দেবে, আক্রমণ করবে, এই জন্য গর্তে প্রস্রাব করতে মানা করবেন। আর হাড্ডি দিয়ে যেন ঢিলা ব্যবহার না করে, কারণ হাড্ডি জিন ভাইদের খাদ্য। এই জন্য যখন খাবার খাবেন হাড্ডি এবং মাছের কাঁটা এগুলো কখন পানিতে ফেলবেন না, এগুলো পোকামাকড় খায়, প্রাণী খায় এবং জিনদের খাদ্য। রাসূল পাক বলেন, যখন তোমরা হাড্ডি খাবা হাড্ডিগুলো ফেলে দিবা, এই হাড্ডিগুলো তোমাদের জিন ভাইয়েরা খায়, এগুলো দিয়ে তোমরা প্রস্রাব করবা না, ঢিলাগুলো ব্যবহার করবা না। আমরা যে হাড্ডিগুলো ফেলে দেই জিন এগুলো খায়, বলতে পারেন হুজুর জিন এগুলো কী করে খায় হাড়গুলো? রাসূল বলেন, এই হাড়ের মধ্যে যখন জিন স্পর্শ করে সাথে সাথে আল্লাহ গোস্ত পেঁচিয়ে দেয়, সুবহানাল্লাহ, গোস্ত হয়ে যায়, জিনেরা খায়। এই কাজগুলো করবেন না। এক নম্বর, গর্তে প্রস্রাব করবেন না। টয়লেটে যখন যাবেন দোয়া পড়ে যাবেন, হাড্ডি দিয়ে কখনো ঢিলা ব্যবহার করবেন না। তিনটি কাজ কখনো করবেন না। এই তিনটি কাজ যদি করেন তাহলে মারাত্মক বিপদ হবে, জিনে আপনাকে ধরবে। আর জিনদের মধ্যে যদি খারাপ জিন হয় তাহলে আপনাকে মেরেও ফেলতে পারে। অনেক জিন দুষ্ট আছে, আবার অনেক জিন ভালো আছে,
ইমানদার জিনও আছে বেঈমানও আছে। যদি একটা বেঈমান জিন পড়ে যায়, কাফের মুশরিক জিন পড়ে যায়, তাহলে তো শত্রুতা আমি করবে। মানুষের মধ্যে যেমন ভালো আছে, জিনদের মধ্যে ভালো আছে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমাদের জন্য, কল্যাণের জন্য করেছেন। কারণ বিশ্বনবী কখনো উম্মতের কল্যাণ চায় নাই। আমরা সবাই যদি জাহান্নামে যাই, নবীজির কোনো ক্ষতি হবে না। আবার আমরা যদি সবাই জান্নাতে যাই, নবীজির কোনো লাভ হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এতটাই ভালোবাসতেন যা বলে প্রকাশ করা যাবে না। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া রাব্বি নাফসি ইয়া নাফসি বলবে। ওই দিন আমার নবী, প্রাণের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা ডিফারেন্স বাক্য বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত কই? একথা বলবে না, আমার ফাতেমা কই, আমার হাসান হোসেন কই, আমার আয়েশা কই, আমার খাদিজা কই, আমার আবু বকর কই? ওই দিন বলবে আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। বিশ্বনবী বলেন, ইন্নাল জান্নাত হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা দুখুলাহা অহরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম না বাড়াবো, একটা নবীও জান্নাতে কদম বাড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না বাড়াবে, কোনো নবীর উম্মত জান্নাতে কদম বাড়াতে পারবে না। এমন নবীর উম্মত হয়েছে যে কথা বলতেছিলাম, চারটি কাজ কখন, তিনটি কাজ কখনো করবেন না। এক নাম্বার, টয়লেটে কখনো দোয়া ছাড়া ঢুকবেন না। এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এ তো আপনার কল্যাণের জন্যই বলছি, রসুল বলে দিয়ে গেছেন। দুই নাম্বার, গর্তে প্রসাব করবেন না। তিন নাম্বার, হাড্ডি দিয়ে কখনো ডিলা ব্যবহার করবেন না। যদি এই তিনটি কাজ পরিহার করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি বড় বড় বিপদ থেকে বেঁচে যাবেন, যে বিপদের কথা কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। কারণ জিনদেরকে আমরা দেখি না, ওরা অদৃশ্য। এদেরকে আল্লাহ পাক আগুন দিয়ে তৈরি করেছেন। এই জিন আপনার উপর আক্রমণ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই তিনটি কাজে সাবধানতা অবলম্বন করবার তৌফিক দান করেন, সর্বপ্রকার কল্যাণ আমাদেরকে দান করেন এবং অকল্যাণ থেকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন।